ওদের কারোর বয়স 8 কি 10, কেউ আবার তারও কম, কিন্তু এই বয়সেই ওদের হাতে ধরানো হয়েছে ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্র। তলোয়ার, টাঙ্গি, বল্লম, দা, লাঠি ইত্যাদির মতো অস্ত্রশস্ত্র নিয়ে ওরা প্রকাশ্যেই রাস্তায় দাপিয়ে বেড়ালো, কারণ ওদের পথ দেখিয়েছেন যারা, অর্থাৎ ওদের অভিভাবকরাও এই অস্ত্রে ঝনঝনানি প্রদর্শন করেই পালন করলেন রামনবমী। কলকাতায় হাইকোর্টে যেখানে স্পষ্ট নির্দেশিকায় জানিয়ে দিয়েছে নাবালকদের হাতে কোনো অবস্থাতেই দেওয়া যাবে না কোনো অস্ত্র, সেখানে হাওড়ার এই ছবি দেখে যে কেউ শিউরে উঠবেন, ওদের কণ্ঠে শুধুই উল্লাস ভরা উচ্চারণ জয় শ্রীরাম। হাওড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করার পাশাপাশি ওদের কেউ কেউ যেভাবে অস্ত্র হাতে নিয়ে প্রদর্শন করছিলেন তাতে যে কেউ ভাবতেই পারেন হয়তো এরা নিচ্ছেন আসন্ন কোনো যুদ্ধে প্রস্তুতি, সে যুদ্ধের নাম ভোট যুদ্ধ নয় তো। এটা রয়েলই নয়, এটা আমাদের রামনবমী উপলক্ষে গত 60 বছর ধরে আমাদের পূর্বজরা এই সামাজিক অনুষ্ঠান করে চলে এসছে। এই যে রামনবমীর উপলক্ষে আমরা যে শস্ত্র নিয়ে বেরোই, এটা সমাজের রক্ষা করার জন্যে। দুষ্কৃতিকারীরা সমাজের উপর হাবি না হয়ে যায় তাকে ব্যালেন্স করে রাখার জন্যে, তাকে কন্ট্রোল করার জন্যে এই সমাজের আমাদের 9 দিন 9 রাত্রির পর শস্ত্র পূজা করে মা দুর্গার আরাধনা করে রামনবমী রামজির জন্মদিন পালন করে সহল্লাস করি আমরা। Yeah!